হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুম আলম, রুম আলমের পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে চলে আসলো মহরম, আর এই মহরমে কিন্তু আমরা সবাই এই সফট খিচুড়ি খেয়ে থাকি। আজকে আপনাদের সাথে এরকম একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব, যেটা কি না না সফট না ঘন, আঠালো পিছল একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আর অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির জন্য আমি যে রাইসটা নিয়েছি, এটা একদম মোটা দানার একটা রাইস, স্টিকি রাইস, মোটামুটি স্টিকি এন্ড খুব দ্রুত এটা হয়ে যায়। এটা হচ্ছে যে রিসোটোর রাইস, এটা আসলে একটা ইটালিয়ান রাইস। এটা দিয়ে খিচুড়ি রান্না করে খেলে অসম্ভব মজা হয়। এটা আপনারা যারা বাহিরে দেশে থাকেন তারা হয়তো পেয়ে যেতে পারেন, আর বাংলাদেশে আছে কি না আই এম নট শিওর। তো এখানে আমি 1.5 কাপের মতো পেয়েছি। আমি প্রতিদিন যেই কাপ দিয়ে রাইস মাপি সেইটাই পেয়েছি, 1.5 কাপ। মুসুরের ডাল, তো আমি মুসুরের ডাল 1/2 কাপ দিয়ে দিব, লাইক দিস। ডালের চালে প্রায় 2 কাপ হবে, ঠিক আছে, ডালের চালে 2 কাপ। এটা সাথে আমি দিয়ে দিব বুটের ডাল 1 মুঠো। দুটা ডাল দিয়ে এটা ভালো করে মিক্স করে ওয়াশ করে নিব, ভালো করে 3 থেকে 4 বার ওয়াশ করে। বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে বসিয়ে দেওয়া যায়, আর চাইলে আপনারা রাখতে পারেন 1/2 আওয়ার, বাট এর বেশি দরকার নেই। এটা খুব দ্রুত এবং স্টিকি একটা খিচুড়ি হয়। তো আজকে সেই রেসিপিটা শেয়ার করবো। তো প্রথমে এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিব, কচুরি কচুরি ওয়াশ করব। তো চলুন সিঙ্কে চলে যাই, ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব, একদম ভরে পানি দিব। ভালো করে কষিয়ে কষিয়ে ওয়াশ করে নিব 4 থেকে 5 বার, যতক্ষণ না পানিতে ফাটা হচ্ছে। চালটা ওয়াশ করা হয়েছে খিচুড়ির। এখন আমি দিয়ে দিচ্ছি 4টি বেইলিফ, 2টা বেইলিফ ছোট করে, 3 টুকরো সিনামন। আর এখন দিয়ে দিব 4টা ক্লোভস। এখন দিয়ে দিব 1টি ব্ল্যাক কার্ডামন অ্যান্ড 4 থেকে 5টি গ্রিন কার্ডামন। এখন দিয়ে দিব স্পাইসি সল্ট ফর টেস্ট, আমি 2 স্পুন সল্ট দিব, যেহেতু এখানে 2 কাপ। তারপর আমি দিয়ে দিব 1/4 স্পুন টার্মারিক পাউডার, রেড চিলি দিব 1 টিস্পুন রেড চিলি, কাশ্মীরি চিলি পাউডার 1/2 স্পুন, ধনিয়া পাউডার 1/2 স্পুন, জিরা পাউডার 1/2 স্পুন। ভালো করে মিক্স করবো। সাথে দিয়ে দিব আমি 1 কিউব জিঞ্জার গার্লিক পেস্ট ফ্রোজেন, 1/2 চপ করা অনিয়ন। এটাকে এখন ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিব। এটা একটা সফট খিচুড়ি হবে, আঠালো পিঠালো। এখন আমি চুলায় নিয়ে যাচ্ছি, এখন এটা এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি গ্যাসটা অন করে দিই, হাই হিটে কুক করবো 10-15 মিনিট পর। যখন বাবুল উঠে যাবে তখন আপনাদের সাথে আবার দেখাবো। সব কিছু দিয়ে দিয়েছি, এখন এটা হাই হিটে কুক হতে থাকুক। 10 মিনিট পর চলে আসলাম, বাবুল উঠে গিয়েছে, একদম দেখেন চালটা একদম ফুলে গিয়েছে। এই রাইসের খিচুড়িটা খেতে এত মজা হয় যা বলার বাইরে। আর এটা এত ঘন হবে, আর খুব বেশি পাতলাও না খুব বেশি ঘন না। এই খিচুড়িটা আমার আম্মুর আর আমার খুবই পছন্দ, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু দেখতে দেখতে চলে আসলো মহরম, মহরমে কিন্তু আমরা প্রায়ই সবাই রোজা রাখবো, ইফতারিতে কিন্তু বেশিরভাগই আমরা খিচুড়ি খাবো কুরবানির মাংস দিয়ে। ছোটবেলায় এটা আমরা আগে প্রায় খেয়ে আসতাম, বাট এখন খাই কিনা আমি জানি না। তো যাই হোক, আমি চেরি টমেটো দিয়ে দিলাম আর গ্রিন চিলি দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা এত দ্রুত হয়, 45 মিনিটের ভিতরে একদম রেডি হয়ে যায় ডিনারের জন্য বা লাঞ্চের জন্য, আর খেতে অসম্ভব মজা। স্পেশালি এই রাইসটার জন্য আমি যতবার আমার গেস্টদেরকে খাইয়েছি অথবা আমার আম্মুকে, সবাই খুব প্রশংসা করেছে এই খিচুড়িটা এতটা টেস্ট হয়ে থাকে। চলে আসলাম এখন বাগারের জন্য। বাগারের জন্য এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ সানফ্লাওয়ার অয়েল, আপনি যেই অয়েল ইউজ করেন সেটাই দিবেন।
আর 4-5টি রেড চিলি, এটাকে আমি ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এই চিলিটা ঝাল কম, আপনারা ঝাল বেশি হলে না ভেঙে দিতে পারেন হাফ। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ অনিয়ন, দিয়ে ভালো করে এখন হালকা ব্রাউন করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত অনিয়নটা ব্রাউন হচ্ছে। দেখতে পারতেছেন মোটামুটি ব্রাউন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব খাঁটি ঘি, আর এই খিচুড়িতে অবশ্যই ঘি ইউজ করবেন, ঘি দিলে এই খিচুড়িটার টেস্ট অন্যরকম হয়ে যায়। তো এটা আমি খাঁটি ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আর এই ঘি থেকে আমি 2-3 টেবিল চামচ দিয়ে দিব, এটা অনেক ফ্লেভারফুল ঘি। আর খাবারের সময় চাইলে আপনার ঘিটা দিতে পারেন। তো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিব খিচুড়িটা। খিচুড়িটা দিয়ে সাথে সাথে আমি একটা লিড দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব ফ্লেভারটা যাওয়ার জন্য। সরি, আমার খিচুড়িটা পরে ভিডিওটা উঠেনি, তো নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল আঠালো পিঠালো সফট খিচুড়ি। আর উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে নিলাম, আর এবং ভিতরও দিয়েছিলাম। এই ভিডিওটা আসলে উঠেনি, আমি সরি ফর দিস। আর আজকে আপনার সাথে এটাই শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেল খুবই মজাদায়ক সফট খিচুড়ি, এটা আঠালো পিঠালো খিচুড়ি হয়েছে। দেখেন এতটা পাতলাও হয়নি, ঘনও হয়নি। এই খিচুড়িটা দিয়ে যখন মাংস দিয়ে খাওয়া যায় সেটা অসম্ভব মজা হয়, পারফেক্ট ছিল সব কিছু। আমার বাসায় সবার খুব পছন্দ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।